যারা আইফোন ব্যবহার করেন তারা প্রত্যেকেই জানেন আইফোনের একটা ছোটোখাটো সার্ভিসিংয়ের জন্য অনেক টাকা দিতে হয় তার মানে এটার সার্ভিসিং খুব এক্সপেন্সিভ কিন্তু আপনার কাছে যদি একটা সফটওয়্যার থাকে তাহলে আইফোনের ছোটোখাটো সমস্যার জন্য আপনাকে মেকানিকের দোকানে যেতে হবে না যেমন আপনি যদি আপনার আইফোনের স্ক্রিন লক ভুলে যান ফেসলক যদি কাজ না করে এছাড়াও আইফোনের যে ছোটোখাটো প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো আপনারা চাইলে ঘরে বসে আপনার কম্পিউটার দিয়ে সলভ করতে পারবেন ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারটির নাম জয় শেয়ার আইপাসকোড আনলকার ফর আইফোন আনলকার এখানে দেখতে পাচ্ছেন সেফলি রিমুভ স্ক্রিন লক অ্যাপেল আইডি এমডিএম অ্যান্ড স্ক্রিন টাইম এই সফটওয়্যারটি কি কী কাজ করতে পারে

আইপোড আইপড টাচ এই কাজগুলো আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারবেন এই কাজগুলো যদি আপনি মেকানিকের দোকানে গিয়ে করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক চার্জ দিতে হবে সেই সাথে আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে অনেক ঝামেলা এই সফটওয়্যারটি কি কি কাজ করতে পারে না পারে সকল কিছু আপনি এই ওয়েবসাইডের মাধ্যমে দেখে নিতে পারবেন ওয়েবসাইটের ড্যামো দেওয়া রয়েছে বিস্তারিত লেখা রয়েছে সেই সাথে কাস্টমারদের ফিডব্যাকও দেওয়া রয়েছে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে চাই সফটওয়্যারটি ভাবে কাজ করে এর জন্য দেখতে পাচ্ছেন ফ্রি ট্রায়াল নামের একটি অপশন রয়েছে আপনি ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন এবং এখান থেকে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন এই সফটওয়্যারটি আপনি দুইটা ভার্সনে ব্যবহার করতে পারবেন উইন্ডোজ এবং ম্যাক যেটা আপনার প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন তো আমি উইন্ডোজের মাধ্যমে করব তাই এখান থেকে উইন্ডোজটি ডাউনলোড করে নিচ্ছি সফটওয়ারটি ডাউনলোড হয়ে গেলে আপনারা সফটওয়্যারটিকেই ইনস্টল দিয়ে দিবেন এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করে রেগুলার যে সফটওয়্যারগুলো ইনস্টল করেন সেম একইভাবে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এবং এখান থেকে সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে আপনি ফিনিশে প্রেস করবেন দেখতে পারবেন সফটওয়্যারটি লঞ্চ হয়ে যাবে এইটা হলো এই সফটওয়্যারটির মেন ইন্টারফেস দেখতে পাচ্ছেন সফটওয়্যারটির মাধ্যমে আপনারা কী কী কাজ করতে পারবেন তার প্রত্যেকটা অপশন এখানে চলে আসছে সবার প্রথম যেটা দেখতে পাচ্ছেন আনলক অ্যাপেল আইডি ফ্রম অ্যাপেল আইডি ফ্রম আইওএস ডিভাইস আপনি এই অপশনটির মাধ্যমে আপনার আইফোন থেকে অ্যাপেল আইডি রিমুভ করতে পারবেন আপনার ফোনে এমন একটি অ্যাপেল আইডি অ্যাক্টিভ করা রয়েছে যেটার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন আপনি যদি চান সেই ফোন থেকে অ্যাপেল আইডি রিমুভ করবেন তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আনলক আইওএস স্ক্রিন এইটার মাধ্যমে আপনি আপনার ভুলে যাওয়া স্ক্রিন লক আনলক করতে পারবেন আপনি যদি আপনার আইফোনের পাসওয়ার্ড পিন প্যাটার্ন এগুলো ভুলে যান তাহলে এই সফটওয়্যারটির মাধ্যমে সিম্পলি আপনি আপনার ফোন থেকে ভুলে যাওয়া আইফোনের পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আনলক স্ক্রিন টাইম পাসওয়ার্ড এইটার মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন টাইম পাসওয়ার্ড আনলক করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রিমুভ এম এটার মাধ্যমে আপনি আপনার আইফোন থেকে এমডিএম রিমুভ করতে পারবেন এবার আমি আপনাদেরকে একটা আইফোন থেকে অ্যাপেল আইডি আনলক করে দেখাবো এর জন্য আমি এখান থেকে আনলক অ্যাপেল আইডি এটাতে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে প্লিজ কানেক্ট ইউর ডিভাইস এবার ইউএসবি মাধ্যমে আমি আমার আইফোনটিকে কানেক্টেড করে নিলাম কম্পিউটারের সাথে কানেক্টেড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এবং এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা রয়েছে আপনি এখান থেকে অ্যাপল আইডিটি রিমুভ করার আগে দেখে নেবেন রিমুভিং অ্যাপেল আইডি উইল ইরেজ অল ডাটা অন ইয়োর ডিভাইস প্লিজ ডোন্ট ডিসকানেক্ট ইউর ডিভাইস ডিউরিং দ্য প্রসেস এখানে এই দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত হলো অ্যাপেল আইডি রিমুভ করতে গেলে ফোনের সকল কিছু মুছে যাবে দ্বিতীয়ত হলো প্রসেসিংয়ের সময় ফোনটি কোনোভাবেই সফটওয়্যার থেকে ডিসকানেক্ট করা যাবে না বা সফটওয়্যারটি ক্লোজ করা যাবে না সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে দেখতে পারবেন আনলকিং দ্য অ্যাপেল আইডি এরকম লেখা চলে আসবে এবার এখানে আপনারা এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এটা অলরেডি নাইনটি নাইন পার্সেন্ট এবং হান্ড্রেড হয়ে গেছে হান্ড্রেড হয়ে গেলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসছে আনলক কমপ্লিটেড প্লিজ চেক ডিভাইস ক্যান বুট নর্মালি ইউ আর সাজেস্টেড টু রিস্টোর দাটা ফ্রম অর আই ক্লাউড বেকআপ এবার এখানে নোটের জায়গায় কি লেখা আছে ইফ ইট ফেল টু আনলক দ্য ডিভাইস প্লিজ ট্রাই এগেন ইফ দ্য সিস্টেম ক্যান নট স্টার্ট দেয়ার মে বি সাম ইস্যু অফ হার্ডওয়্যার ইস্যু প্লিজ কন্ট্যাক্ট দ্য লোকাল অ্যাপেল স্টোর ফর ফার্দার অ্যাসিস্টেন্ট এখানে বলা হচ্ছে যদি কোনো কারণে আপনার ফোনটি আনলক না হয় তাহলে আপনি আরেকবার চেষ্টা করুন কিন্তু যদি আপনার ফোনটি রিবোট না নেয় বা নতুন করে চালু না হয় তাহলে বুঝতে হবে ফোনের কোনো হার্ডওয়্যার ইস্যু আছে আপনাকে লোকাল কোনো দোকানে গিয়ে ফোনটির হার্ডওয়্যার ইস্যু সারিয়ে নিয়ে আসতে হবে এইটা যেহেতু একটা প্রফেশনাল সফটওয়্যার তাই এটা অবশ্যই আপনাকে পার্চেস করে নিতে হবে এদের তিনটা প্ল্যান রয়েছে ইয়ারলি প্ল্যান মান্থলি প্ল্যান এবং লাইফ টাইম প্ল্যান আপনি এখান থেকে যে কোনো একটা প্ল্যান পারচেস করতে পারেন বাইনাউতে ক্লিক করে পেমেন্ট মেথড রয়েছে এগুলোর মাধ্যমে সফটওয়্যারটিকে পার্চেস করে নিতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা আইফোনের থেকে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সেই সাথে এই সফটওয়্যারটি যেহেতু একটা প্রিমিয়াম সফটওয়্যার তাই আপনারা যদি চান এই প্রিমিয়াম সফটওয়্যারটির একটা ফ্রি লাইসেন্স নিয়ে নিতে পারেন এর জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথেই একটা প্রিমিয়াম লাইসেন্স দিয়ে দেওয়া হবে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ